ওয়েলকাম ব্যাক টু ব্লগিং উইথ নূপুর। আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো প্রত্যেককে জানাই আমাদের তরফ থেকে শুভ ষষ্ঠী। তো আজকে যেহেতু আমরা মণ্ডপের দায়িত্বে, মানে অনুষ্ঠানের সমস্ত দায়িত্বে আছি প্রোগ্রামে, তো সেই কারণে আমাদের আজকে ষষ্ঠীর দিন বাচ্চাদের জন্য একটা আয়োজন করা হয়েছিল, ড্রয়িং কম্পিটিশন। তো প্রত্যেকে এখন এখানে রয়েছি রেডি হয়ে, আর মেঘ গুড়গুড় অলরেডি স্টার্ট হয়ে গেছে, জানি না পুজোতে কী হবে। তো আশা করছি সবার পুজো খুব 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 ভালো কাটছে। তো চলো আজকের দিনটা, ষষ্ঠীর দিনটা কীভাবে কাটাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো দেখতে থাকো আর রেডি হয়ে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো বাকিদেরকে দেখাচ্ছি, আর অলরেডি বাচ্চারা বসে আঁকা স্টার্ট করে দিয়েছে। আর আমাদের মণ্ডপ হলো কেন্দ্রাডিহি রায়পাড়া দুর্গাপুজো কমিটি, সেখানে আমরা রয়েছি। তো আমার তরফ থেকে সবাইকে সদর আমন্ত্রণ, প্রত্যেকেই এসো আমাদের পাড়ার মণ্ডপে পুজো দেখতে। তো চলো তখন বাজে দুপুর তিনটে নাগাদ, পাড়ার সমস্ত ছোট ছোট বাচ্চারা চলে এসেছিল মণ্ডপের সামনে ড্রয়িং কম্পিটিশনে যোগ দেওয়ার জন্য। আর এদিকে আমাদের পলিদি অ্যাঙ্কারিং করতে খুব ব্যস্ত ছিল। আর আমরাও যখন এদের মতো ছোট্ট ছিলাম, তখন আমরাও ষষ্ঠীর দিন হলেই নিজেদের আঁকার সমস্ত সরঞ্জাম নিয়ে পৌঁছে যেতাম মণ্ডপে। সেই দিনগুলোই এদের দেখে খুব মনে পড়ছিল। তো এই প্রত্যেকটা পোস্টার, চার্ট পোস্টারে এদের খুব বড় অবদান আছে, মানে প্রত্যেকে খুব খেটে রাত জেগে এরা বানিয়েছে। আর এটা বানিয়েছে দোলা সোনু, আর এগুলোতে এরা মানে হেল্প করেছে আর কি। আমি কোনো কিছু নিয়ে আমাদের মণ্ডপের মধ্যে টাঙানো হয়, যেগুলোতে লেখার দায়িত্বে ছিল দিদি এবং বাকি কাজগুলোতে এবং ছবি আঁকায় ছিল সোনু ও দোলা। সোনু 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 আর বসে বসে বলিস না, ওটা কোনটা খুব শক্ত আছে পরে। বছর কাটিয়ে দিই এই মা দুর্গার আগমনীর অপেক্ষায়। কবে আবার পুজো হবে, এই তিন চারটে দিন সবাই একসাথে কাটাতে পারবো। এই তিন চারটে দিনের মধ্যেই আমরা সবাই একসাথে মণ্ডপে বসে কাটাই। সোনারা এখানে সত্যি ভালো আসায়। তো আমাদের ড্রয়িং কম্পিটিশান আপাতত একদম শেষের মুখে, অনেকে জমা দিয়ে দিয়েছে আর্ট পেপার, আর এখনও কিছু কিছু ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে যারা এখনও ড্রয়িং করছে বসে বসে। আর সুচরিতা গায়ে জোল লাগিয়ে এখানে আমাদের দরজা লাগাচ্ছে গ্যারেজ ঘরের। সুচো উঁচু একদম সুন্দর করে রেডি সেডি হয়ে প্রথমে চলে এসছে। এটা কে আছে? আচ্ছা আমাদের ঠাকুরটাকে একবার দেখায় ঘর। এটা সোনুর যেটা ফেভারিট আর কি সব থেকে বেশি ভালো লেগেছে সেটা একবার দেখায়, মারছে আমাদের ভাবা যায়। যেরকম করে বলছিলে এতক্ষণ সেরকম কর, বাকড়ি ভাষায় বল যেমন বলছি। হে মা দুর্গা বাঁচাও, এটা হলো বললাম আমার ফোন খুঁজে পাচ্ছি না, ফোন করলাম
এখানে আমাদের বাচ্চাদের জন্য কিছু খেলার আয়োজন করা হয় যেটার নাম ছিল জলডাঙ্গা। একটা সার্কেল করা হয় যেটার ভেতরটা ছিল ডাঙ্গা এবং বাইরেটা ছিল জল। যখন যেটা বলা হবে তখন ঠিক সেখানেই পা রাখতে হবে, এইটাই ছিল খেলার নিয়ম। তো চলো দেখে এই খেলাটাই যত না মজা হয়েছিল এর পরের খেলাটা আরও বেশি মজা হয়েছিল। তবে হ্যাঁ, বাচ্চারা খেলাগুলো খুব ভালোভাবে এনজয় করেছিল এবং মজা পেয়েছিল, সেটা বোঝাই গেল। আর একটা খেলার নাম ছিল চালের মধ্য থেকে কড়ি বাছা। শুধু বাচ্চাদের জন্যই নয়, এটা বড়দের জন্য, মা কাকিমা সমস্ত বিভাগের জন্যই এই খেলাটা রাখা হয়। পর্ব এরপর আমরা নিজেরাই নেমে পড়েছি মাঠে খেলার জন্য, উইদাউট গিফটে আমরা খেলবো। ফার্স্টে নেমেছে আমাদের পলিদি, তারপর এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাইকে একে একে নামাবো। পলিদি ভালো করে ভালো করে, দশটা চাই, দশটা দশটা বলো কি বলতে চাইবো বলে এরা কত গভীরে ঢোকাচ্ছে কোনি কামা। আমাদের কেটে হচ্ছে চালের ভিতরে অনেক কিছু আছে, তার মধ্যে কোনিটাকে বেছে বার করতে হবে। ঠিক আছে, তো দেখা যাক কোনটা তুই পারবি নাই বাঁচতে। ওই তো দাঁড়া, 45 মিনিট। হ্যাঁ দেখছে, 3 2 1 স্টার্ট। অবশেষে সব প্রোগ্রাম সেরে আমরা এখন আছি সোনুদের বাড়িতে। এই যে মেহেন্দি চলছে, দোলার মেহেন্দি করা অলরেডি কমপ্লিট, তারপর খাওয়া দাওয়া করে আমাদের মেহেন্দি করা চলছে। এই যে এটা হচ্ছে আর্ট, আর এটা হচ্ছে আর্টিস্ট। আমার এখন চলছে মেহেন্দি, সিম্পল একটা ডিজাইন। আঙুলে সব ভরা ভরা হয়েছে নাকি? তারপরে শুরু হয় মণ্ডপে আলপনা দেওয়ার পালা। এইবারে আলপনা দিয়েছিল আমাদের ছোট্ট বনু শিল্পা। ওর হাতের কাজ এমনিতেই খুব সুন্দর। তো চলো তাকান এদিকে। আরে এই যে আমরা কিছু হেল্পার দেখি, হেল্পারের মুখগুলি দেখি, এদিকে আরেকজন আরেকজন হেল্পার এখন ফোন খাটছে, আঁকার মুডে নেই, একজন আঁকতে বসলো। হ্যাঁ
আশা করছি সবার পুজো খুব ভালো কেটেছে। আজকের ব্লগ এতদূর পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে, বাই। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে সপ্তমী এবং অষ্টমী নিয়ে। সো টাটা।